গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আবার চলে এসেছি বাড়ির পেছনটাতে, তার কারণ তোমরা তো আমার থাম্বনেল দেখে সেটা বুঝতেই পেরেছো। সো আজকে আমরা আলু উঠাতে এসেছি, ক মাস হলো, তোমরা গুনে নাও কবে লাগিয়েছিলাম, আর এখন আমরা চলে এসেছি ওঠাতে, অনেক দিন আগে হয়ে গেছিল। এখন বুনু দেখো পেছনটাতে ঘুরে আছে, আজকে ক্যামেরার সামনে আসতেই চাইছে না। তো জানো আরেকটা কথা বলার ছিল, আলু যখন লাগিয়েছিলাম তখনকার ভিডিওটাতে অনেক মানে তাও দু তিনজনের বেশি হবে কমেন্ট করেছিল যে আলু হলে অবশ্যই আমাদেরকে দেখাবে আর ভিডিওটা করবে, তাই আমরা ভিডিওটা করা স্টার্ট করে দিয়েছি। তো চলো, কেমন আলু হলো আর মানে আমাদের লাগানোটা বিফলে গেল নাকি এত পরিশ্রম করে লাগালাম এটা ভালো হলো না খারাপ হলো, চলো সেটা দেখা যাক। লাঙ্গল দেওয়া লাইনে আবার টানতে গিয়ে উল্টে আলুগুলোই ঢেকে গেল, ভেবেছিল আলুগুলো বের করে একটু দেখাবে তোমাদেরকে, কিন্তু তার বদলে দেখো আলুগুলোই ঢেকে গেছে মাটির তলে। গাইস দেখো, ও দিন দুপুর বেলা সেজে গুজে এসেছে, আইলাইনার ব্লাস টিপ মাস্কারা লাগিয়ে তারপরে এসেছে, অ্যাকচুয়ালি ঘরে বসে সাজতে ছিল, তারপর বাবা বললো কি মাঠে এসে আলুগুলো কুড়া, তো সের জন্য আমরা চলে আসলাম। সো চলো এখন কোরানো যাক। আর কিন্তু আলুগুলো কিন্তু যে লাঙ্গল দিয়ে টানা হয়ে গেছে, এখন শুধু গামলায় ভরলেই হয়ে যাবে, চল টানি করছে। এই ঠান্ডার মধ্যে যদি হাত দিয়ে আমরা এরকম কুড়িয়ে কুড়িয়ে যদি আলু ওঠাই তাহলে আমাদের হাতের কি অবস্থা হবে তাহলে একটু ভাবো। সো আমরা কিন্তু এরকম প্রতি বছরই অল্প অল্প করে আলু লাগাই আর নিজেদের পেট চালাই। আসলে আমাদের বাড়ির পেছনে যে জায়গাটা আছে সেটাতে আমরা শুধুমাত্র শাকসবজি আর অল্প একটু করে আলু লাগাই, যেটা ছ মাস থেকে এক বছর প্রায় চলেই যায় আমাদের। আর আমাদের বাড়ির মধ্যে আলু সব থেকে বেশি আমি একটু খাই, তারপরে বুনুও খায়, কিন্তু বাবা একদম পছন্দ করে না, তাই আমাদের জন্যই শুধুমাত্র আলু লাগানো হয়। তবে আগের বছর থেকে এবার একটু বেশি লাগিয়েছে, তার কারণ পরে যখন আলুর দাম বেড়ে যায় তখন কিনে খেতে খেতে টাকা আর থাকে না। তবে তোমরা যে দেখতে পাচ্ছ আলু ওঠানো, এটা কিন্তু এক থেকে পনেরো দিন আগেই হয়ে গেছে, কারণ আমার ইউটিউব চ্যানেলে একটু সমস্যা হচ্ছিল তাই ভিডিও আপলোড করা যায়নি। সত্যি গাইজ আমি কিন্তু প্রচুর চিন্তায় পড়ে গিয়েছিলাম, কারণ এত কষ্ট করে এটুকু করেছি, এত সহজে কি আর ছাড়া যায় তাই না। তবে দেখো আমি কখন থেকে আলু কুড়িয়ে যাচ্ছি আর বুনু শুধু ভিডিও করে যাচ্ছে, চলো এবার ওকেও টেনে আনা যাক, ওকে শুধু আমি ঢিল মেরে যাচ্ছি উঠছি। গাইস দেখো আলুগুলো কিন্তু খুব ভালো হয়েছে, কিন্তু পোকাগুলো খেয়ে নিয়েছে তো কতগুলো, সেগুলো সের জন্য কতগুলো কমে গেছে, না হলে কিন্তু আয় দিত ভালো আলুগুলো। আমরা যেরকম লাগিয়েছিলাম ভেবেছিলাম যে হয়তো ভালো হবে না, তবে একেবারে খারাপ হয়নি, তবে আমাদের কিন্তু চলে যাবে একেবারে কোনো ব্যাপার না। তো এখন আমাদের প্রায় শেষের দিকে, আর গাইস এই জায়গাটা তো মনে আছে এর আগের একটা ভিডিওটাতে দেখিয়েছিলাম যে এখানটা তো মূল্য তারপর ধনে পাতা এটা সেটা লাগিয়েছিল, সো ওগুলো খাওয়ার পরে মানে শেষ হয়ে যাওয়ার পরে আবার লাগিয়েছে, তো এগুলো প্রায় বড় হচ্ছে, একটু ছোট ছোট আছে, তবে আর এক সপ্তাহের মধ্যে খাওয়াও যাবে আমার মনে হচ্ছে। আর এদিকটাতে লাগিয়েছে মূলো, সব আলো কিন্তু কোরানো হয়ে গেছে, এখনও যে খুঁড়ে খুঁড়ে দু একটা বেরোচ্ছে তো সেগুলোই মা আর বুনু মিলে করছে, আমি এখন একটু রেস্ট নিচ্ছি গাইস। তো গাইস ভিডিওটা এখানেই শেষ, বাকি অংশটা ডিলিট হয়ে গেছে কীভাবে জানি।